পাগলকে যে ভালোবাসি, পাগলকে ছোটবেলায় স্বপ্নে পেয়েছিলাম, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি পাগলকে ভালোবাসি। পাগলের গান বা পাগলই আমার জীবন, পাগলের কথা আর আমার জীবন একেবারেই জানে, একেবারেই জানি এক। এই জন্যে আরও গান আছে তো, কত গান আছে পাগলের, সেগুলো গাইলে একা একাই অঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এছাড়া তোর কিছু নাই। আজকে একটা মনসা ঠাকুর বানাচ্ছি, আমি আবার ওই কাজটা করি তো, ওইটা না ওইটাই তো আমার সব। হ্যাঁ, তো এবার ওই এবার তো লকডাউন, কোনো কাজকামই নাই, দুর্গা ঠাকুরও হবে না এরকম, তো এই একটা মনসা আগামী দিন যাবে, এখনই রং টং চলছে, ওকে রাত্রিতে কমপ্লিট করে দিই, দুটোতে আবার আমাকে গাড়ি ভরতে হবে। সত্যিই বলছি কি আসো না, হ্যাঁ তিন কোড়ি আর আমি সমান কাকা, তিন কোড়ি কাকা সে জলডুবি সতী মায়ের মারা গেছে, ওইখানেই আমার হাতে উদ্বোধন সেই মন্দির সতী মায়ের গোবরাপোতায়, ওখানে 30টা ছেলে আছে, আমি যাই প্রত্যেকবার, ওকে নিয়ে গেছি, অর্জুনকে নিয়ে গেছি, ওইখানেই ঝাঁপ মেরেছি তিন কোড়ি, বরুণকে নিয়ে আয়, অর্জুনকে ডেকে নিয়ে আয়, বাড়িতে অশান্তি হয়েছে, তেল মেল খেয়ে ঝাঁপ মেরি, তিন দিন পরে ডেড বডি। ফত্তি সময় আমি ট্রেনে গান গাইছি জানো, একদিন তোমাকে মিথ্যে কথা না, তখন তোমার বৌদি ছিল, ট্রেনেও গান গাইতে গাইতে তখন কলকাতা স্টেজে একজন দেখি নিয়ে গিয়ে আমাকে প্রোগ্রাম করালো, তখন ওরা বললো আরে পাগলের গান শুনতে হবে এর কাছে, তখন এই থেকেই একটা কলকাতায় আসা যাওয়া শুরু হয়ে গেল। অর্জুন কিন্তু আমাকে কলকাতা নিয়ে চিনায়নি, পাগলই চিনেছে, রাস্তায় গান গাইতাম, একদিন হঠাৎ বৈঠকে অনুষ্ঠানে নিয়ে গেল একজন স্টেশন থেকে ধরি, সরকার টাকা দিয়েছিল আসার সময়, আমি খুব আনন্দ হলাম, টাকা তো দিয়ে আর না দে, পাগলের অনুষ্ঠান তো পেলাম, ওইখান থেকে সব চলে গেল। ওরা খুব ভালোবাসে, আমি আর যাইনি, কেননা ওরা বড় লোক তো, তাই জন্য ওরা একটু ই করে, অহংকার করে, আর ভালোবাসে যারা অরিজিনাল পাগলের ভক্ত তারা, বরুণকে ওই অসম সরকাররা ওরা সব গান গাইছে, আমাকে উঠতে দিছে না পাগলের টেজে, ভোরবেলা হয়ে যাচ্ছে তাও আমার রাগ হয়ে গেলাম, পাগলকে বলছে পাগল আমি চলে যাবো আর থাকবো না, ঘাট পার হলাম, পাগল বলছে দাঁড়া ক্ষিতিশ বাবা চলে এসছে ওই সর্বঙ্গপুরের, বলে এবার বাবার বরুণ গান গাবে, কেউ না কাউরেন না, উঠি ভাবসা করে ভাবের মানুষ ঢুকি একটা রানি, হ্যাঁ ঢোল পাগলের মঞ্চে বেহালা সব কিছু বাজছে ভাই, আর একজন সেই এই ঝুমুর সে এত খানি জনাব জনাব পাগল, সে পাগলের মেলায় দেখ কত রকম ডান্স পাতি, ও একটা গানই গাইলাম চান্স না, সব পাগলের আমদানি এক জায়গায়, আর আমাকে তো ওরা ভালোবাসে, বলে বলি করবো অমুক করবো এইসব করে, শেখু চৌধুরী কানু চৌধুরী দাড়ি কোনো ধরে ভালোবাসে, ভাব সাগরে ভাবের মানুষ ওগো বসে আছে ভাব ধরে, ভাব সাগরে ভাবে মানু তারে খুঁজতে গেলে ওগো কই সে মিলে, তারে খুঁজতে গেলে ওগো কই সে মিলে, ও তার আওয়াজ বুঝে ল মানুষ।
বিহারী দোতারা। ভাবে ছাড়া সে কয় না কথা, পঞ্চ ভাব যার হৃদয়ে গাথা, ভাব ছাড়া সে ভাব ছাড়া সে কয় না কথা, পঞ্চ ভাব যাথা, তাই ভাবের মানুষ আলোক লতা, ভাবের মানুষ আলোক লতা, আলজিব বাইসে বেদ পড়ে সাগরে ভাবের মানুষ, ও বসে আছে বসে আছে ভাব ধরে, সাগরে ভাবের মানুষ সাগরে ভাবে ভাবে আসে ভাবে বসে, ভাবে লিখে ভাবে দেখে, ভাবে আসে ভাবে লিখে ভাবে দেখো, ভাবে দেখে আন কথা যা নাই কো মুখে, ভগবান কথা যা নাই কো হয়েছে, সে ভাব জানতে মোরে ভাব সাগরে ভাবের মানুষ, ওগো বসে আছে বসে আছে ভাব ধরে, ভাব সাগরে ভাবের মানুষ ভাব সাগরে ভাবের জাতিবিদ্যা মহতানা, থাকতে দেহে ভাব হবে না, জাতিবিদ্যা জাতিবিদ্যা মহ নিজেকে নিজেকে বলছে, এই মন
নিজে কানা জাতি বিদ্যা মহতানা থাকতে দে ভাব হবে না ভবর তো স্বভাব কানা ভবা চরণে রাখিস আর কি বলবো মা তোর চরণ খানা দরকার বেশি কিছু দরকার নেই।